গাইস ওয়েলকাম ব্যাক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা মেইনলি হবে লক্ষ্মী পূজার উপরে তো বাড়িতে যে লক্ষ্মী পূজা করেছিলাম আমরা তো লক্ষ্মী পূজা কেমন করে করেছিলাম সেটা শেয়ার তো করব তাতে আলপনা দেখাবো আর আর পূজোর সময় আমার বাড়িতে গেছিলাম যখন আমার মা গোপালের জন্য চারটে জামা বানিয়েছিল গোপাল মানে আমাদের ভগবান যে গোপাল আছে চারটে জামা বানিয়েছিল সে জামা পরে কটা ফটো তোমার সাথে শেয়ার করবো বা নিজে হাতে বানিয়েছিল যেহেতু সেটা অনেকটা স্পেশালি আমার জন্য তো চলো দেখা হচ্ছে লক্ষ্মী পূজা আজকে এই যে গোপালের জামা এটা মা ষষ্ঠীতে পরিয়েছিল আর এটা সপ্তমীতে এটা অষ্টমীতে আর নবমীতে লাস্ট একটা মানে সবকটাই মা নিজের হাতে করে বানিয়েছিল আর সেটা তোমার সাথে শেয়ার করলাম সবকটা পুজোর ড্রেস তো আজকের আলপনা দেওয়া শুরু করেছি লক্ষ্মী পুজোর আগের আগের দিন থেকে কারণ নীল ছোট যেহেতু ওনা আমাকে সময় মতো করতে হবে বলে শুরু করে দিয়েছি আর আমাদের পুজোর আগের দিন নাড়ু করা হবে তাই জন্য বিকালবেলা নাড়ু করার জন্য আমার যা নাড়ু করাতে বসে করেছে আমি আমার কাজ আলপনা দিচ্ছি তো এখানে আমাদের মা লক্ষ্মী বসবে তো এখানে আমার আলপনা মা লক্ষ্মীর বসার জায়গাটা করা হয়ে গেছে আর এখানে পুজোটা হবে তো করে রেখেছি এবারে আমি উপরে যাবো উপরের ঘরে আমাকে আলপনা দিতে হবে তো উপরের ঘরে আমি এখন আলপনা দিচ্ছি আর এদিকে আমার দুয়ারটাতে আলপনা দেওয়া হয়ে গেছে এটা উপরের ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে দুয়ারটাতে আর এটা হচ্ছে দুটো ঘরে চৌকাট করেছি এই ঠাকুরের জায়গা এটা আর এটা আমার জায়ের ঘরে চৌকাট এবারে যাবো নিচে করতে রাত বাজে দুটো আর আমি এখন আলপনা কমপ্লিট করতে পারিনি তো এখনও করছি দেখি কতক্ষণ অব্দি করতে পারি দুয়ারে দিয়েছি এটা এখনো বাকি আছে আমার ঘরে আমার আলপনা লাস্ট অব্দি এখন বাজে রাখি বলে দিতে লাস্ট অব্দি আমার আলপনাটা কমপ্লিট হলো দেখা হচ্ছে সকালবেলা তো এখানে এখন আমাদের কলা ভোজ ডান করে ঘরে ঢোকানো হয়ে গেছে আর এখানে আমাদের পুজোর সব আয়োজন করা হয়ে গেছে এখন শুধু বলি ঠাকুর মশাইয়ের জন্য ঠাকুর মশাই আসলে পুজো শুরু হয়ে যাবে আর এটি সকালবেলা করেছে খড়ি মাটি দিয়ে আর এই যে পানের খিল্লি বানিয়েছি আমি ফার্স্ট টাইম বানালাম দেখে দেখে মানে ইউটিউব দেখে দেখে আমাদের পুজো শুরু হয়ে গেছে তো পুজো এখন হচ্ছে লক্ষ্মী পুজো তো বেশি সময় লাগে না যেহেতু তো আমাদের সকাল 12টার মধ্যে ঠাকুরটা চলে এসেছিলো আর পুজো আমাদের মোটামুটি 1টার মধ্যে কমপ্লিট তারপর আমরা যাবো প্রসাদ বিতরণ করতে আর নীল এখন নাড়ু খাবে তো আজকে আমরা ভিডিও শেষ করলাম এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে